করোনা মহামারীর মাজতেই গোলাঘাট নার্সিংহোমত জন্ডিস রোগৰ প্ৰাদুৰ্ভাৱ। নার্সিংহোমর 38 গৰাকী কর্মচারীর দেহত দেখা দিছে জন্ডিস রোগে। ইতিমধ্যে আক্রান্ত হয়ে মৃত্যুমুখত পৰিছে গোলাঘাট নার্সিংহোমর কর্মচারী রূপাঙ্কর বরা। শনিবারে বিয়লি গুয়াহাটির হায়াত হসপিটালত চিকিৎসাধীন অবস্থাত মৃত্যু হয় রূপাঙ্কর বরার। আমি স্পষ্ট ভাষাত কব বিচাৰিছো যে এই ৰূপাঙ্কৰ বৰা হত্যাৰ মূল কাৰণ গোলাঘাট নার্সিংহোম। গোলাঘাট নার্সিংহোমৰ কাৰণে এই ল'ৰাটো মৃত্যু হ'ল। তেওঁলোকে 35টা মানুহ যেতিয়া একেলগে জণ্ডিচ দেখি পাইছিলে, তেওঁলোকে কেলে তেওঁলোকে তদন্ত কৰি ইয়াৰ প্ৰকৃত কাৰণটো নিদিলে, তেওঁলোকে কেলে ইয়াৰ ব্যৱস্থা নল'লে, তেওঁলোকে কেলে এই গোটেই মানুহখিনিক মৃত্যুমুখলৈ ঠেলি দিলে। গতিকে আমি উচিত তদন্ত বিচাৰিছোঁ। গোলাঘাট নার্সিংহোমে উচিত ইয়াৰ মূল্য দিব লাগিব আৰু তেওঁলোকে ৰাইজৰ ওচৰত জবাবদিহি হ'ব লাগিব কি কাৰণে এই ল'ৰাটোৰ মৃত্যু হ'ল আৰু বাকীকেইজনৰ হেমাহে। গতিকে তেওঁ শাস্তি পাব লাগে। প্ৰশাসনক কি জনাব আপোনাক? মই প্ৰশাসনক আহ্বান জনাইছোঁ গোলাঘাট নার্সিংহোমৰ এই গোটেই কথাটো উচ্চ পৰ্যায়ত তদন্ত কৰি উচিত ব্যৱস্থা হাতত ল'ব লাগে। নার্সিংহোমখনৰ আন এজন কর্মচারী উজ্জ্বল জ্যোতি বৰদলৈ বর্তমানে ডিব্ৰুগড়ৰ এখন ব্যক্তিগত চিকিৎসালয়ত চিকিৎসাধীন। উল্লেখ্য যে জুন মাহত নার্সিংহোমখনৰ কেইবাগৰাকীও কর্মচারী কোভিড আক্রান্ত হওয়ার সময়ত জিলা প্রশাসনে সকলো কর্মচারীর সব লৈ নার্সিংহোমখনতে কোয়ারেন্টাইন করে রাখিছিল। সেই সময়তে প্রশাসনে যোগান ধরেছিল খাদ্য সামগ্রী। প্রশাসনে যোগান ধরা সেই খাদ্য সামগ্রীসমূহ খাই কর্মচারীসকল জণ্ডিসত আক্রান্ত হওয়া বলে সন্দেহ প্রকাশ করেছে নার্সিংহোমখনের চিকিৎসক আর স্বত্বাধিকারী ডক্টর চন্দন বরঠাকুরে। এটা গোটেই পিকচারটা যদি আমার নার্সিংহোম হওয়া চাওয়া যায়, তার দেখা গেছে যে আমার এটা কন্টেইনমেন্ট জোন হয়ে আসে। কন্টেইনমেন্ট জোন আমার গোটেখিনি স্টাফ ইয়াতে সোমাই থাকলে কিমান দিন প্রায় ধরক 1-10 দিনমান থাকলে। গতিকে সেই 1-10 দিনত খোৱা বস্তুটো চৰকাৰৰ ফালৰ পৰা আমাৰ টিমৰ ফালৰ পৰা দিয়া হ'ল। ধৰক সেই খানাখিনি খোৱাৰ পাছতে ইয়াত থকা অৱস্থাতে আমাৰ কেইবাটাও এমপ্লয়ী মানে ল'ৰা ছোৱালী তাহাঁত ভমিটিং ডায়েৰিয়া এইবিলাকত আক্ৰান্ত হ'ল। সেই সময়তে ইয়াত থকা অৱস্থাতে আমি ইহঁতকো ক'লোঁ আৰু আমি ইহঁতক চিকিৎসা কৰি সেইবিলাক তেতিয়া টেম্পৰেৰী সেইবিলাক আৰোগ্য হৈ গ'ল। তাৰপিছত প্ৰবেবলি আমি ইয়াৰ পৰা জুন মাহৰ 22 তাৰিখে আমাৰ কণ্টেইনমেণ্টটো খুলি দিয়া হ'ল। আমি ইয়াৰ পৰা ছুটি দিয়া হ'ল পাছত আমি হস্পিটেল চেনিটাইজ কৰাৰ পাছত যেতিয়া ডিষ্ট্ৰিক্ট কমিশ্যনাৰক পাৰ্মিশ্যন দিলে, আমি প্ৰবেবলি আমাক আগতেই দিলে পাৰ্মিশ্যন, আমি জুলাই 3 তাৰিখৰ পৰা নার্সিংহোমত আকৌ আৰম্ভ কৰিছোঁ। এতিয়া গোটেই পিকচাৰটো চালে মানে একজেক্টলি আপোনালোকক ক'বলৈ আমি চ'ৰ্চটো ক'ত হ'ল। আমি ভাবিলোঁ যে দুটা পচিবিলিটি, এটা হ'ল যে হস্পিটেলখনৰ পৰা হ'ব পাৰে আৰু এটা হ'ল খোৱা যিখিনি ছাপ্লাই হৈছে কাৰণ পানীটো মিলিছে, কাৰণ হিপাটাইটিছ এ ইনফেকশ্যন ইনকুবেশ্যন পিৰিয়ড এৰাউণ্ড এমাহৰ সময়। গতিকে সেই সময়ত খোৱাৰ পৰা বেমাৰ আৰম্ভ হোৱালৈ আমাৰ টাইমটো প্ৰায় সেই যিখিনি আমি খানা খুৱাইছিলোঁ ল'ৰা ছোৱালীবিলাকে সেইবিলাকৰে মানে সেইটোৱে সন্দেহ হৈছে। আনহাতে গোলাঘাট নার্সিংহোমখন জিলা প্রশাসনে নিষিদ্ধ অঞ্চল হিসাবে ঘোষণা করে স্যানিটাইজ করেছিল চিকিৎসালয়খনত। এই স্যানিটাইজেশনের ফলতো কর্মচারীসকলের জন্ডিস হওয়ার সম্ভাবনা থাকা বলে প্রকাশ করেছে। মানুহ আছিল সাপ্লাই খানা খোৱাৰ পিছৰ পৰা আমাৰ এনেকুৱা হৈছে কি হৈছে পায়খানা আৰু পেটৰ বিষ এনে জণ্ডিছ নিচিনা কালাৰ আহিলে। লিভাৰ প্ৰব্লেম হৈছে চবৰে লিভাৰ প্ৰব্লেম হৈছে। কিমান প্ৰব্লেম হৈ গৈছে? কিমান গৰাকী হিচাপটো আমি চাব লাগিব কিমান গৰাকী। তাৰ পেচেণ্টো ভৰ্তি আছিলে, পেচেণ্টো খাইছিলে ইয়াৰ পানী বা এনেকুৱা ধৰণৰ ভৰ্তি খানা খাইছিলে এতিয়া আৰু ছুটিও হৈ আছে। শেহতীয়াকৈ এজনৰ মৃত্যু হৈছে হৈছে আমি পিছত গম পাইছোঁ যে এইটো আমি কোৱাৰেণ্টাইনত আছিলোঁ তেতিয়া আমি ছাপ্লাই খানা খাই আছিলোঁ সমগ্ৰ বিষয়টো স্বাস্থ্য বিভাগে বিভাগীয় তদন্ত ঘোষণা কৰিছে। স্বাস্থ্য বিভাগৰ দুগৰাকী বিষয়া ইতিমধ্যে তদন্ত আৰম্ভ কৰিছে নার্সিংহোমখনত। নার্সিংহোমখনৰ পানীৰ পৰাই ৰোগ সংক্ৰমণ হোৱাৰো সন্দেহ প্ৰকাশ কৰিছে দুই তদন্তকাৰী বিষয়াই।
কিমান এডমিট কিমান ইয়াত আক্রান্ত আছে বুলি খবর পাইছো 30 জনের উপর বলে আমি এটালৈকে পাইছো আর পানি পা হয় বলি কৈছে কিন্তু এটা রোগ তো পানি প্রায় হয় কিন্তু পকা হসপিটাল স্যানিটাইজ করার কারণে হবো পারে নাকি এটাও নহয় সম্প্রতি নার্সিংহোমখনৰ লগতে স্বাস্থ্যকর্মীসকলৰ মাজত এক হাহাকাৰময় পৰিস্থিতি কিয়নো এফালে কৰোনাৰ আতংক আনফালে আকৌ প্ৰাদুৰ্ভাৱ ঘটিছে এটা নতুন ৰোগে গোলাঘাটৰ পৰা সামিমাল ৰিপৰ্ট মাই নিউজ নৰ্থ ইষ্ট